যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। আমার খ্রিস্টীয় সকল ভাই বোনেরা এবং যারা প্রথমবার যিশুকে জানছেন বা শুনছেন বা যিশুর প্রতি ভালোবাসা নিয়ে এসছেন, প্রত্যেককে আমি দ্য হাউস অফ গড চার্চে স্বাগত জানাই। কারণ প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন এখানে তার উপাসনার জন্য। আমরা কেউ হঠাৎ করে চলে আসিনি। আমাদের জীবনে নানান ধরনের ব্যথা বেদনা শরীরে মনে বহন করি, তাই না? আমরা প্রত্যেকের জীবনের একটা কিছু না কিছু কষ্ট আমাদের রয়েছে, আর সেই কষ্টটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আমরা অনেকে কষ্ট করি, আমাদের একটা ভালো বাড়ি করতে গেলে আর্থিক লোন বা ধার করতে হয় ব্যাংক থেকে বা কোথাও থেকে, তা শোধ দেওয়ার জন্য আমাদেরকে অনেক খাটতে হয়, কষ্ট করতে হয়। তেমনি হয়তো আমি একটা গাড়ি কিনলাম লোন দিয়ে বা মোবাইল কিনলাম, তা মাসে মাসে শোধ করার জন্য একটা চিন্তা থাকে। আমরা সেটাকে কি করি, শোধ দেওয়ার জন্য পরিশ্রম করি, অর্থটা কোথা থেকে আসবে, আমি এতে দিয়ে এই গাড়িটা বা বাড়িটা বা মোবাইলটা আমার নিজের যাতে হয়। শুধু তাই নয়, এটা তো গেল বৈষয়িক ব্যাপারে। আমাদের জীবনে এরকম হয় যে আমরা কখনো কখনো আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য অনেক কষ্ট করি। যেমন আমার ঘরে টিভি আছে একটা, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। সেই টিভিটা আমার মনে হয় যে রাস্তায় আমি শোরুমে দেখেছি বা কারোর বাড়িতে দেখেছি, দারুণ ফ্ল্যাট ডিজিটাল টিভি এসছে, স্মার্ট টিভি বলে। এখন সবকিছু স্মার্ট হয়ে গেছে, মানুষ এখন আনস্মার্ট হয়ে গেছে, চারপাশে সবকিছু স্মার্ট হয়ে গেছে। তাই মানুষের স্মার্টনেস আনতে হয়তো সব স্মার্ট জিনিস আজকাল দরকার পড়ে। আর তাই সেই টিভি যখন আমি দেখেছি কোথাও, আমার বাসনা হলো, তাই একটা টিভি কিনে ফেললাম। হয়তো আমরা কষ্ট করে ধার দে না করে, কিন্তু ধার তো চোকাতে হবে। ওই টিভিটা গেল খারাপ হয়ে ওয়ারেন্টি ডেট শেষ হওয়ার কিছুদিনের মধ্যে, আমার তো টাকা পে করে যেতে হবে, সেটা তো মানবে না, বললাম চাপে। তার জন্য কি বকেয়া টাকা দিতে হবে, টিভি সারাই করতে গেলে টাকা দিতে হবে। এটা একটা ধরনের কষ্ট ভোগ, যেটা আমরা স্বাচ্ছন্দ্য পেতে গিয়ে এই কষ্টটা করি, তাই না? আবার এও হয় অনেকে কষ্ট ভোগ করেন সন্তানের ভবিষ্যৎকে ভালো করার জন্য। কেন আমি এই কষ্ট ভোগের কথা বলছি, উদ্দেশ্য কি? কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমরা বাইবেলে দেখতে যাব বা যে অংশ আমরা অধ্যয়ন করব, আমরা যখন কষ্ট ভোগ করি আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যে এই আর্থিক কষ্টটা, যে আমি বাড়িটা লোনে নিলাম, আমি ভেবে নিলাম 10 বছর আমি বেঁচে থাকবো, কিন্তু 2 বছর পর একটা কোভিড আসলো, আমি মরে গেলাম, কি হবে? আমার পরিবারের হাতে ঝুলবে, তারা শোধ না দিতে পারলে বাড়ি চলে যায়। তার মানে আমাদের এই কষ্টভোগটা আমাদের জীবনে একটা তাড়না আনে, চিন্তা আনে, কিন্তু আমাদের একটা যে নিশ্চয়তা ভবিষ্যৎ, সেটা অনেক সময় আমরা অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত ভেবে ফেলি। আবার বলি, অনেক সময় আমরা অনিশ্চিত ভবিষ্যৎ, যে কি হবে আমরা জানি না, সেটাকে ভেবেই নি আমি আগামী 10 বছর 20 বছর থাকব এবং এই এই এইগুলো করব। খারাপ নয় সেটা, কিন্তু আজকে যখন আমরা বাইবেলের অংশ থেকে পাঠ্য করব, সেখানে কোনো অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত বলে চলছি না। খ্রিস্ট ক্রুশে কষ্ট ভোগ করেছিলেন, তার কারণ তার এক নিশ্চিত ভবিষ্যৎ ছিল। ফিলিপীয় 2 অধ্যায়ের 5 থেকে 9 পড়লে, বিশেষ করে 8 এবং 9 বলে যে তিনি জানতেন কেন দুঃখ কষ্ট ভোগ ক্রুশে করছেন,
তাই পিতা ঈশ্বর তাকে সর্বোচ্চ মহিমাপূর্ণ নিয়ে গেছেন স্বর্গে, কবরের মধ্য থেকে বের করে। মৃত্যুঞ্জয় ঈশ্বর, পৃথিবীতে আর মৃত্যুঞ্জয় ঈশ্বর কেউ নেই। মৃত্যুকে অস্ত্র ছাড়া নিজের জীবনকে পরাজিত করেছে, পৃথিবীতে কোনো ইতিহাসে কোনো ঈশ্বর আর নেই। মানুষ যদি ধর্মশাস্ত্র ঘেঁটেও ফেলে, তাহলে আর একটা খ্রিস্টকে এই পৃথিবীতে খুঁজে বের করতে পারবে না, যিনি মানব জাতির কষ্টের জন্য, পাপের যাতনাটাকে নিবৃত্তি দেওয়ার জন্য স্বয়ং নিজে কষ্ট ভোগ করেছিলেন। তাই তিনি অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিশ্চিত ভবিষ্যৎ ভেবে নেননি যে কবরে শোব। তিনি জানতেন যে, তিনি বলেছিলেন বাক্যে যে, আমার জীবন দেওয়া এবং সেটাকে নেওয়ার ক্ষমতা রয়েছে। আমেন। আর তাই আজকে আমাদের অংশ, যে খ্রিস্ট যখন দুঃখ কষ্ট ভোগ করেছে তার একটা নিশ্চিত ভবিষ্যৎ ছিল। তিনি জানতেন মৃত্যু থেকে উঠে স্বর্গে আবার সেই সিংহাসনে থাকবেন। কিন্তু আজকে যারা খ্রিস্টীয় বিশ্বাসী, যারা যারা খ্রিস্টকে বিশ্বাস করে এই পৃথিবীতে দুটো কাজ করি। এক, যিশুর সুসমাচার, যে যিশু মানব জীবনে প্রকৃত পাপের মুক্তিদাতা, পরিত্রাতা, সে কথা সকলকে বলি। দুই, তাদেরকে সেই পিতা, পবিত্র পিতা, পুত্র এবং তার পবিত্র আত্মায় বাপ্তিস্ত করার আহ্বান জানাই। কিন্তু এখানে দেখতে পাবো সাধু পৌল এক অন্যতম উদাহরণ। আর তাই আপনারা আপনাদের জীবনে অনেক কিছুর জন্য কষ্ট করেন, ভবিষ্যৎ একটা ভালো করার জন্য। কিন্তু যারা খ্রিস্ট জীবনে আছি, তারা অনিশ্চিত ভবিষ্যৎ, কালকে কি হবে আমরা জানি না। আজকে আমরা 10 বছরের লোন নিই, আজকে আমরা ভবিষ্যৎ ভেবে অনেক কিছু জমাই। প্রভু না করুন বা ঈশ্বরের এরকম না হয় আমাদের কিছু হয়ে গেল এই মুহূর্তে, 2 ঘন্টা পর আমরা কে জানি। কিন্তু যারা খ্রিস্টতে আছি আমরা তা জানি, কারণ রোমিও 14:8-9 কি বলে, যারা খ্রিস্টতে থাকি জীবিত থাকি আর মৃত থাকি, কিসে থাকি? খ্রিস্টতে থাকি। হ্যালেলুইয়া, খ্রিস্টতে থাকি। খ্রিস্টের যে জীবন, তার মধ্যে এই পৃথিবীতে থাকলে আমরা বলি স্বর্গীয় অনন্ত জীবন, আর কবরে শুল তা বইব। কারণ আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ নয়, মৃত্যুর পর কি হবে জানি না। কে দেখেছে? আমরা দেখেছি লাসার কে, আমরা দেখেছি 12 বছরের কন্যাটাকে, আমরা দেখেছি আমাদের স্বয়ং প্রভুকে কবরে শুয়েছেন, বেরিয়ে এসছেন। আর তাই শুধু সেখানেই নয়, যিশু যেদিন ক্রুশে দাঁড়িয়ে শেষ নিজের সমর্পণ করেছিলেন আত্মাকে, সেই সময় কবর থেকে তার নামে যারা মৃত ছিল সব কবর জেগে উঠেছিল। হ্যালেলুইয়া। আর তাই আজকে আমাদের বিষয়, আপনি কি নিশ্চিত যে খ্রিস্টকে বিশ্বাস করে লজ্জিত হচ্ছেন না? তার সুসমাচার প্রচার করতে গিয়ে, তার জীবন এই সমাজের পৃথিবীর বুকে চলতে গিয়ে আপনি কি নিশ্চিত যে আপনি লজ্জিত নন? এ কষ্ট ভোগ নিশ্চিত দেয় এক ভবিষ্যৎ। আমরা সাধু পৌলের জীবনে নিয়ে পড়ি, সেই অংশটাকে আমরা দেখতে পাবো। সাধু পৌল কি বলেছেন 2 তিমোথি 1:12-তে বলেন যে, দেখো না ভাই, আমি এই কারণে, কি কারণ? কারণ উনি দেখেছেন যে খ্রিস্ট কি করেছেন, তাকে দামাস্কাকের পথে থামিয়ে দিয়েছেন, যখন তিনি চলেছেন খ্রিস্টানদের হত্যা করার জন্য, তখন তিনি লজ্জিত হয়েছিলেন। কিন্তু এখন তিনি লজ্জিত নন, কারণ তিনি যে খ্রিস্টের সুসমাচার এবং মণ্ডলীর মধ্যে তার যে কাজ সে করতে গিয়ে তিনি বলছেন যে, আমি লজ্জিত নই, কেননা যাহাকে বিশ্বাস করেছি, কাকে? আমরা কোনো মানুষের তৈরি মূর্তিকে বিশ্বাস করিনি, আমরা কোনো জীব জন্তু জানোয়ারকে বিশ্বাস করিনি যা ঈশ্বরকে সৃষ্টি করেছে। আমরা তার সবকিছু সৃষ্টিকর্তা, আমাদেরও সৃষ্টিকর্তা, পরিত্রাতা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছি।
আর তাই আমরা লজ্জিত নই। তাই সাধু পৌল বলছে আমি লজ্জা পাই না, কষ্ট ভোগ, কারণ খ্রিস্টের জন্য, কারণ আমাদের নিশ্চিত এক ভবিষ্যৎ আছে। কি সেই ভবিষ্যৎ? বড় বাড়ি গাড়ি টাকা হবে, মরে শেষ হয়ে যাব ভোগ করে? না, আমরা কষ্ট ভোগ করব খ্রিস্টের জন্য, গাড়ি বাড়ির জন্য নয়, পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, খ্রিস্টের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত মৃত্যুঞ্জয়ী ভবিষ্যতের জন্য। আর তাই সাধু পৌল নিশ্চিত ছিল যে দেখো আমি নিশ্চিত, আমি লজ্জায় নই, আমি যা দুঃখ ভোগ করছি নানান মণ্ডলিতে প্রচারে বা তোমাদের মাঝে থেকেও আমার জীবনে, এই কেন বলছেন? কারণ তুমি তখন জেলের মধ্যে বসে কয়েদি, হাত পায়ে শেকল, বলছি যে এই যে দুঃখ ভোগ, আমি কি কোনো খুন করেছি? না। আমি কোনো চুরি ডাকাতি করেছি? না। তাহলে হাতে পায়ে শেকল, বন্দি দশা কেন, কেন এই দুঃখ ভোগ? সে প্রশ্ন করেনি, আমরাও আজকে করতে পারি না। খ্রিস্টকে জেনে আমার জীবনে এত কষ্ট ভোগ হলো কেন? কারণ তিনি জানতেন, সাধু পৌল যিশুকে যাকে বিশ্বাস করেছেন তার সেই নিশ্চিত ভবিষ্যৎ খ্রিস্ট দিয়েছিল, যে খ্রিস্ট তাকে অনন্ত জীবন মিথ্যে প্রতিশ্রুতি দেননি। জীবনে যে অবস্থাতেই থাকি আমরা খ্রিস্টেতে থাকি, জীবিত থাকি। আমেন, হ্যালেলুয়া। আর তাই সাধু পৌল যদি দেখি 2 করিন্থীয় 2 থেসালনিকীয় 1 অধ্যায়ের বলেছে 3 পদে, সেই মণ্ডলীর জন্য কি তোমরা যা কষ্ট ভোগ করছো মণ্ডলীরা, আমি পৌল এই জেলে বসেও পত্র লিখছি, আমার দুঃখ ভোগ ভুলে গেছি আমি, কারণ আমি ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরকে। আর দ্য হাউস অফ গড চার্চ, আজকে প্রতিটা মণ্ডলী আমাদের সেই ধন্যবাদের যেতে প্রাপ্য, আজকে প্রতিটা পরিবার দ্য হাউস অফ গড চার্চ এর মধ্যে যারা রয়েছে, প্রতিটি পরিবার যাতে এই ধন্যবাদ সাধু পৌলর মতো আজকে আমরা দিতে পারি যে জায়গায় থাকি, তাদের শুধু সেই থেসালনিকীয় চার্চকে বা মণ্ডলীকে সাধু পৌল ধন্যবাদ দেয়নি, আর কি করেছে, মনে করেছে এটাই উপযুক্ত, কর উপযুক্ত, পারফেক্ট, নির্ভুল, উনি ভুল করছেন না। খ্রিস্টের যিশুর নামে সুসমাচার প্রচার করতে গিয়ে এবং যে বাধা, যে কষ্ট ভোগ থেসালনিকীয় মণ্ডলী বা চার্চ পাচ্ছিল, তাকে হাউস অফ গড চার্চের অবস্থা একই চলছে। সাধু পৌলের মতো তাহলে আজকে আমাকে সকলকে আপনাদের ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ তোমার ভাই বোনেরা, খ্রিস্টে তো তোমরা দুঃখ ভোগ করছো, তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই এবং এটাই করা উপযুক্ত। কিন্তু কারণ কি? সাধু পৌল কেন ওই মণ্ডলীর জন্য ধন্যবাদ দিচ্ছেন? কারণ 2 থেসালনিকীয় 1:3 বলছে, এক, তাদের বিশ্বাস অতিশয় বাড়ছে, শুধু বাড়ছে না, বিশ্বাস বাড়ছে। বিশ্বাস কি দেখা যায়? মাপ দিয়ে এই এতটা বিশ্বাস হয়েছে তোমার, না, বিশ্বাসের ফল আত্মিক জীবনে দেখা যায়। আর তাই বলছে দুটো কারণ, এক, তোমাদের বিশ্বাস বাড়ছে এবং অতিশয় অনেক বাড়ছে খ্রিস্টের প্রতি। আর সেই বিশ্বাস বাড়াতে কি হয়? সুসমাচারের প্রচার সবাইকে আমরা করে ফেলাই, সেটাই তারা করেছে, হাউস অফ গড চার্চ সেটাই করবে। আর বলছে দুই, তোমরা একে অপরের প্রতি প্রেম উপচয়া পড়ছে, শুধু পড়ছে না, একে অপরকে ভালোবাসে না, এত বেশি প্রেম, কেউ কারোর ভুল দেখতে পায় না, কেউ কারোর ক্ষতির চিন্তা করে না, কেউ কাউকে হিংসা করে না, কেউ ছোট ছোট ব্যাপার নিয়ে তাদের মধ্যে দলাদলি মনকষাকষি করে না, কেউ ভাবে না আমাকে ও কি বললো, ওকে আমি কি বললাম, না। খ্রিস্টের আত্মায় যারা থাকে তারা এই দুটো জিনিসে কারণ থাকে তাদের জীবনে, কি কারণ? যে তারা লজ্জিত হয় না, কষ্ট ভোগ হয়, যখন বিনা কারণে যদি আমাকে কেউ কিছু বলে অযথা আমার চোখে জল আসে, মন ভেঙে যায়। সাধু পৌল বলছে না, তোমাদের মধ্যে কি বিশ্বাস বাড়ছে, আর বিশ্বাসের ফল কোথায় দেখি? মণ্ডলীতে যখন
একে অপরকে উচ্চ করা, প্রেমে আত্মিক শ্রীবৃদ্ধি হয়। আর সাধু পৌল সে কথাই বলেছে। আর সাধু পৌল তাদের আরো বলেছে, কি বলেছে, যে তোমরা যে সকল তাড়না কষ্ট পাচ্ছ, সহ্য করছো, আর তোমাদের মধ্যে কি আছে, ধৈর্য বিশ্বাস থাকার, তোমাদের নিয়ে আমি সকলের কাছে বলছি। তা হাউস অফ গড চার্চে সেটাই হয়, তারা নিশ্চিত আছে খ্রিস্ট জীবনে চলতে গেলে, শুধু না ব্যক্তিগতভাবে, মণ্ডলী হিসেবে চলতে গেলে অনেক তাড়না আসবে, অনেক কষ্ট আসবে, অনেক ক্লেশ আসবে, কিন্তু ওই মণ্ডলীর সকলের মধ্যে সাধু পৌলের মতো আমি শ্লাঘা প্রশংসা করব, বলবো এই দেখো দা হাউস অফ গড চার্চ। প্রতিটি ভাই বোন, আমাদের সন্তানেরা এত কেস ক্লেশ সহ্য করছে সুসমাচার প্রচার করতে, এই না আমার পায়ের অপারেশন করতে গিয়ে আমি ক্লেশ পাচ্ছি, অথবা আমার লোন দিতে গিয়ে ক্লেশ পাচ্ছি, না, খ্রিস্টের নামের প্রচারের জন্য, খ্রিস্টের জীবনে চলতে গিয়ে, খ্রিস্টীয় আচরণে দাঁড়াতে গিয়ে আমরা সেই কষ্ট করছি, ধৈর্য করছি, যিশুর প্রতি বিচার আমরা নিজেরা করি না, বিশ্বাস রেখে তার প্রতি বিশ্বাসের ভার দিয়ে দিই। আর তাই বলছে যে এই যদি কষ্ট ভোগ আমরা করি, খ্রিস্টীয় ভাই বোনেরা সুসমাচার প্রচার করতে, খ্রিস্টের জীবনে চলতে গিয়ে, তাহলে ঈশ্বরের ন্যায় বিচার, তার মানে ঈশ্বর বলছে এটাই হওয়া উচিত, এটাই ন্যায়, খ্রিস্ট এই পৃথিবীতে চলতে গিয়ে ক্রুশের জায়গায় কি বিচার পেলেন, সুবিচার, পাপ না করো মানব জাতির জন্য পাপ বহন করলেন, 2 করিন্থীয় 5:21 বলে তিনি পবিত্র ছিলেন, তারপরও আমাদের পাপ বহন করলেন, তেমনি আপনি আমরা যারা খ্রিস্টতে রয়েছি বা খ্রিস্টের সন্তান, তাদের জীবনে ন্যায় বিচারের সুলক্ষণ হলো যে সর্বদা আমরা সুসমাচার, যিশু যে পাপের পরিত্রাতা, এটা হচ্ছে সুখবর পাপের পৃথিবীতে, কোন ধর্ম প্রচার না, মানুষের পাপের ধর্ম থেকে তার হৃদয়কে খ্রিস্টের হৃদয়ে পরিবর্তিত করা, মানুষের জীবনে পবিত্রতা আনে, তা হচ্ছে পবিত্র ধার্মিকতা। আর তাই বলছে যে তোমরা ঈশ্বরের রাজ্যের যোগ্য বলে হবে, প্রথম কি, তোমরা খ্রিস্টের রাজ্যের যোগ্য, কারণ স্বর্গরাজ্যের জন্য তুমি, আমি, আমরা, আপনি সকলে মনোনীত। আপনি কি নিশ্চিত আজকে যে আপনার জীবনে যে খ্রিস্টের জন্য তার জীবনে চলতে গিয়ে কষ্ট ভোগ করছেন সেটা আপনার প্রাপ্য? আপনি কি নিশ্চিত আপনার জীবন এই পৃথিবীতে থাকুক, কষ্টে দুঃখে আর কবরের কষ্টে থাকুক, আপনি খ্রিস্টের? সাধু পৌল কিন্তু এই নিশ্চয়তা পেয়েছিল, থেসালোনিকীয় চার্চ বা মণ্ডলী কিন্তু এই নিশ্চয়তা ছিল, তাদের দুটো কারণ ছিল, তাদের ধন্যবাদ দিচ্ছে, বিশ্বাস বাড়ছে, যিশুর বিশ্বাস শুধু মুখে বাড়ে না, সেই জীবনে কার ফল আত্মিক, গালাতীয় 5:22 জীবনের সেই আত্মিক ফল বৃদ্ধি পাবে, প্রকাশ পাবে, লোকে দেখবে যিশুর দীপ্ত আমাদের প্রতিটা মানুষের সন্তানের খ্রিস্ট জীবনে। আর তাই খ্রিস্ট আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের রাজ্যে আমরা যোগ্য, এই নয় আমাদের যোগ্যতা দিয়ে সেই রাজ্য আমরা পেয়েছি, আমরা কি, বরং আমরা যে কষ্ট ভোগ করছি এটা ঈশ্বরের কাছে কি, ন্যায্য, যারা খ্রিস্টের জীবনে রয়েছে তারা এই কষ্ট দুঃখ পাবে, কিন্তু ঈশ্বর কি করবেন, উনি ন্যায় বিচারক, যারা আমাদের ক্লেশ দিচ্ছে এখন, যারা যিশুকে বর্জন করছে, আমরা যাদেরকে যিশুর কথা বলছি তারা ঘৃণা করছে, তারা বর্জন করছে, তারা আমাদের ঈর্ষা করছে, আমাদের উপহাস করছে, ঈশ্বর তাহাদিগকে, ঈশ্বর তাহাদিগকে সেম একই ক্লেশ কষ্ট বিচার দেবেন। আমেন। ভাই বোনেরা, আজকে কি আপনার জীবনে অনেক কষ্ট দুঃখে রয়েছেন? আপনি কি ভাবেন আপনার জীবন ঈশ্বর
শুধু শুধু কষ্ট দিচ্ছে, যারা আপনার জীবনকে কষ্ট দিচ্ছে সুসমাচারের জন্য, খ্রিস্টে যাওয়ার জন্য, আপনি লজ্জিত হবেন না। রোমীয় 10-এর অধ্যায়ের 11-তে বলে যে যারা খ্রিস্টকে বিশ্বাস করে তারা লজ্জিত নয়। 2 তিমোথেও 1:9-তে বলছে সাধু পৌল যে যিশুই আমাদের কি করেছেন, আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত। এই পাপের পৃথিবীতে শুধু আমরা স্বর্গীয় জীবন পাইনি, আমাদের এই দেহটা কবরে শুলেও এক সুনির্দিষ্ট ভবিষ্যৎ আছে, এই দেহটা কবর থেকে যিশুর মতো উঠবে। আর তাই সেই অনুযায়ী তার পবিত্র হওয়া মানে তার নিজের একটা সংকল্প রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে যিশুর, যে আমাদের জীবনকে কি করেছেন তিনি, এই যিশুতে অনাদিকাল সনাতনের আগেও যখন সৃষ্টির পূর্বে তিনি আমাদের এই আহ্বান করে রেখেছেন। আর তাই সাধু পৌল বলছেন যে আমরা শুধু তার রাজ্যের যোগ্য নই, তার আহ্বানের যোগ্য। ঈশ্বর সবাইকে পৃথিবী থেকে ডাকেননি, সবার কাছে সুসমাচার গেছে, আপনি কেন আজকে এখানে রয়েছেন তা হাউস অফ কর্ড চার্চে বা যে কোনো মন্ডলিতে, তার কারণ খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সেই অনাদিকাল থেকে আপনাকে সেই আহ্বানিত করে রেখেছে, সেই আহ্বানের যোগ্যতা আপনি পেয়েছেন, সেই রাজ্যের কষ্টভোগের জন্য আপনি যোগ্যতা পেয়েছেন, তাই আপনি আজকে এখানে। হ্যালেলুইয়া, কত আনন্দ! আমাদের যোগ্যতা পেতে গেলে চাকরিতে কত কিছু পরীক্ষা দিতে হয় না, আমাদের কোনো বড় পজিশনে চাকরি পেতে গেলে কত কিছু করতে হয়, কিন্তু এইখানে আমরা যোগ্যতা পেয়েছি খ্রিস্টের জন্য। খ্রিস্ট তার নিজের জীবনের মূল্য দিয়ে আমাদের তার পিতার স্বর্গের অধিকার দিয়েছে বংশে, সেই যোগ্যতা আমরা পেয়েছি, তার রাজ্যের যোগ্যতা স্বর্গীয় রাজ্যে, আর আহ্বানের যোগ্য আমাদের তার পবিত্র বংশে আহ্বান করেছে, যে কষ্ট দুঃখ আমরা যাই করি না কেন আমরা তার মধ্য দিয়ে সেই আহ্বায়িত জীবনে রয়েছি। তাই সাধু পৌল মনে করিয়ে দেয় যে আমাদের এই কষ্ট দুঃখের জীবনটা অত সহজ নয়, তারও ছিল না, কারণ সে একসময় পাপের দাস ছিল। সে বলছে যে আমরা যখন পাপের দাস ছিলাম নিজের ইচ্ছেতে চলতাম, তার জন্য কষ্ট ভোগ করতাম, কিন্তু তখন আমরা এসব যিশু সম্বন্ধে শুনতাম না, ভাবতাম না। আর তাই বলছে এখন একটা লজ্জা বোধ হয়, আপনার আমার কি লজ্জা বোধ হয় এখন যে খ্রিস্টের জীবনে চলতে গিয়ে আমি লজ্জা পাচ্ছি, না আগের জীবনে যেটা করতাম ওটা লজ্জা করে আমার? আমাদের তুলনা করতে হবে, জানতে হবে যে খ্রিস্টের জীবনে চলতে গিয়ে কষ্ট পেলে কি, বা লোককে বলতে গেলে কি আমি সমাজের ভয় পাই? বাইবেলে পরিষ্কার, মতিলিখিত 10:28-এ যিশু বলেছে, মানুষকে নয় যে তোমার দেহকে আঘাত করতে পারে, ভয় খাও আমাকে, কারণ আমি তোমার আত্মা দেহকে দুটোকেই নরকে পাঠাতে পারি। আর তাই সাধু পৌল লজ্জিত তার আগের জীবনের জন্য, সে লজ্জিত, সে বলছে আমি আগের জীবনে যা ছিলাম তার জন্য লজ্জিত, কিন্তু এখন আমি স্বাধীন, পাপের জীবনে আমি চলি না, কারণ আমি ঈশ্বরের দাস হয়েছি, আমি পাপের দাস নই, আমার ইচ্ছের পাপের জীবনের জন্য কষ্ট ভোগ করব না, আমার পরিবারের জন্য শুধু নই, আমার বাড়িঘরের জন্য নই, আমার ব্যাংক ব্যালেন্সের জন্য শুধু নয়, আমি খ্রিস্টের জন্য, খ্রিস্টের সেবা করার জন্য, খ্রিস্টকে ভালোবাসার জন্য, তার জীবনের প্রচার সকলের কাছে করার জন্য, আর তার দাস হিসেবে হওয়ার জন্য অনন্ত জীবন। সাধু পৌল অত সহজে কথা বলেনি, তার একটা অতীত রয়েছে। কি অতীত? 1 তিমোথি 1:13 বলে, সে বলছে আমি এক ধর্মনিন্দুক ছিলাম, যিশুর ছেলে মেয়েদের বা খ্রিস্টানদের আমি ঘৃণা করতাম, আমি তাদের নিন্দে করতাম, তাদের তাড়াতাম, তাদের অপমান করতাম, তাদের হত্যা করতাম, এই ছিল তার অতীত, পাপের জীবন। আপনি আমিও ছিলাম অনেক কিছু এরকম, অনেক কিছু ছিলাম, যে খ্রিস্ট বিশ্বাসীদের ঘৃণা করা, খ্রিস্ট বিশ্বাসীদের অপমান করা, এ কাজ আমরাও অনেকে করেছি। কিন্তু সাধু পৌল বলছে তখন আমি অবিশ্বাস ছিল, কিন্তু আমি দয়া পেয়েছি। দয়া কেন? খ্রিস্ট তাকে অভিশাপ দেয়নি, প্রায়শ্চিত্ত করতে দেয়নি, খ্রিস্ট নিজে
এই পৌলের জন্য এবং সারা বিশ্ব মানব জাতির জন্য প্রায়শ্চিত্ত ক্রুশে করেছেন। হ্যালেলুইয়া! আর তাই দয়া পেয়েছে, সে সে এক নতুন জীবন পেয়েছে। যে আমি পাপের জীবনে যে নিন্দুক ছিলাম, খ্রিস্টানদের প্রতি বিরূপ ছিলাম, তার জীবনে নেই। এখন আমার জীবন, আমার সমস্ত ভাবে চেঞ্জ, পরিবর্তিত হয়েছে। তাই সে কি কি বলেছে, যে তার জীবনে কি কিছু হয়েছে? বা অনেকে যারা ধার্মিকতার নামে করে, তারা কি করে? নরহত্যা, ব্যভিচারী, পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, এইসব সব কিছু করে বেড়ায় এরা। এদের মধ্যে সততা নেই। আর তাই বলছে যে কত তাড়না আমি সহ্য করেছি। আমি যখন যিশুর লোকেদের মারতাম তখন এত কষ্ট ছিল না, কিন্তু যখন যিশুর দয়া পেয়েছি সেই জীবনে চলতে গিয়ে অনেক কষ্ট দুঃখ পেয়েছি। তাই সেই কষ্ট দুঃখের ইতিহাস তিনি এখানে বলেই চলেছেন। কি বলছেন? তিনি বলছেন যে তাকে মারা হয়েছে কতবার, অনেকবার, প্রাণে 5 বার ওনাকে, 39 বার কি করেছে, দেহে আঘাত দিয়েছে, আর কি করেছে, 3 বার চাবুকের বাড়ি খেয়েছেন, 1 বার প্রস্তরঘাত খেয়েছেন, 3 বার নৌকো ভেঙে সহ্য করেছেন, অগাধ জলে দিবারাত্র জীবন যাপন করেছেন, নদী সংকটে পড়েছেন, দস্যুদের হাতে পড়েছেন, স্বজাতি নিজের জাতির লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছে, পরজাতির লোকেরাও তাকে সংকটে ফেলেছে, মরুতে সংকটে পড়েছেন, সমুদ্রে। তো দেখুন, খ্রিস্ট জীবনে চলতে গিয়ে তার কি সংকট ছিল। সে কি করেছিল? সে অভাবে ছিল, ঘুমোতে পারতো না, খিদে তৃষ্ণায় খাওয়ার অনাহারে ছিল, শীতের মধ্যে বস্ত্র ছিল না ঢাকা, কিন্তু তার হৃদয়ে একটাই ছিল, মণ্ডলীর ভালোর চিন্তা। আজকে আপনার আমার চিন্তাটা কোথায়? সাধু পৌল নিশ্চিত ছিলেন যে তিনি লজ্জিত ছিলেন না খ্রিস্টীয় জীবনে কষ্ট ভোগ আসছিল বলে। কতবার উনি কষ্ট ভোগ করেছেন, তার দেহেতে, মনেতে, সংকটে, পুরো এখানে একটা ফর্দ টাঙিয়ে দিয়েছে, লিস্ট টাঙিয়ে দিয়েছে। আপনার জীবনের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু খ্রিস্টের জীবনে এটাই হচ্ছে প্রকৃত সত্য। আর তাই সাধু পৌল বলেছেন যে আর যত লোক ভক্তিভাবে খ্রিস্টতে জীবন ধারণ করতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আবার বলি, আমরা যতজন খ্রিস্টের জীবনে চলতে চাই, সেই জীবনে চলার ইচ্ছে করি, তাদের প্রত্যেককেই এই ক্লেশ তাড়না পেতে হবে। সাধু পৌলের এটাই খ্রিস্টীয় জীবনের অঙ্গ, খ্রিস্টীয় জীবনের সত্য। ভাই বোনেরা, আমরা তাই লজ্জিত হতে পারি না, আমরা তাই সাধু পৌলের মতো বলার যাতে সেই পরাক্রম পাই, যে অবস্থাতেই থাকি আমরা জীবিত মৃত খ্রিস্টতে আছি, খ্রিস্টের আমরা। আজকে আপনি কি নিশ্চিত? আপনি কতটা নিশ্চিত যে আপনার জীবনে যে এই দুঃখ, কারোর পায়ে ব্যথা, কারোর গায়ে ব্যথা, কারোর মনে ব্যথা, ব্যথা যেখানেই হোক, খ্রিস্ট কি তার কারণ? যদি খ্রিস্ট কারণ হয়, তাহলে বলছে এইখানে দেখুন, যে খ্রিস্ট যিশুতে ধাব, যারা আমরা করতে চাই যে যিশুর মতো জীবনে চলবো, তার সত্য জীবন শুধু না, শুধু পবিত্র জীবন না, তার সুসমাচারের সেই জীবন, যে অবস্থাতেই থাকি তার স্বর্গরাজ্যের জন্য যোগ্য আমায় করেছে, আহ্বানের যোগ্য করেছে, তাকে পূর্ণতা দিয়ে, মান্যতা দিয়ে আমরা সেই কষ্ট দুঃখের জীবনে চলব। তাই আজকে আপনার জীবনে কোনটা বেশি শক্ত? সাধু পৌল কিন্তু তার ব্যাখ্যা উনি নিজে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? এই কারণে এত দুঃখ ভোগ করছি। কি কারণ? ওই যে বললাম, সুসমাচার একটা মণ্ডলী থেকে আর একটা মণ্ডলী, এক জায়গা থেকে আর এক জায়গায়, এত এত পত্র, এফিসীয় পত্র দেখুন, গালাতীয় পত্র দেখুন, পেরিতের অংশগুলো পড়ুন, তার সম্পূর্ণ যে মিশন ছিল। তিনি বলছেন, তথাপি লজ্জিত হই না,
আপনি আমি কি আজকে লজ্জিত? খ্রিস্টের জন্যই যত আমার যত দুর্ভোগ, খ্রিস্টের জীবনে না থাকলে দেখো আমার ওই ওরা কত সুন্দর রয়েছে, ওরা তো খ্রিস্টকে জানে না। তার মানে আমরা জানি না খ্রিস্টীয় জীবন কাকে বলে। খ্রিস্টান শব্দটার মানে একটা ধর্ম নয়, খ্রিস্ট যার মধ্যে তার আত্মার মধ্যে নিয়ন্ত্রণ করে চালিত করে, সেই খ্রিস্টীয় জীবনের জন্য আপনি কি আজকে সেই দুটো কারণে সাধু পৌল বলেছিল, এক সাধু পৌল বলেছিল যে সেই থেসালোনিকীয় মণ্ডলীর বিশ্বাস অতিশয় বাড়ছিল, সেই বিশ্বাস কি আপনাদের মধ্যে বাড়ছে না লজ্জা বাড়ছে যে আমরা যিশু জীবনের ভয়ে আমরা ঘরে আসব? দ্বিতীয়ত, প্রেমে আকারের অপরের প্রতি উপচে পড়েছিল। আপনাদের প্রেম কি এই মণ্ডলীতে একে অপরের প্রতি উপচে পড়ছে? শুধু পড়বে না, উপচে পড়বে, উপচে পড়বে, মুখ ভারী না, কিছু বললো না, মুখে শুধু নাটকীয় হাসি না। আমাদের হৃদয়ে পবিত্র আত্মা যিনি থাকবেন, তিনি এই পৃথিবীর দিয়াবলের থেকেও মহান, এক জন পত্রের চারের চারে বলে। সেই মহান হৃদয়কে খ্রিস্টীয় জীবনে সর্ব অবস্থাতে লজ্জিত না হয়ে নিশ্চিত প্রত্যয় কনফিডেন্সের সাথে আমি জানি যে খ্রিস্ট যিনি আমাদেরকে এই জীবন দিয়েছেন তিনি সেটা রক্ষা করবেন, উনি মিথ্যাচার করেন না। আর তাই সাধু পৌল বলেছেন যে তুমি আমার কাছে যা শুনিয়াছ, আমরা প্রত্যেকে যারা শুনেছি তারা যেন সেই নিরাময় বাক্য আদর্শ যিশু সম্বন্ধে প্রেমে এবং বিশ্বাসের সাথে ধারণ করি। আপনি কি আজকে নিশ্চিত যে খ্রিস্টের জন্য যে কষ্ট ভোগ করছেন এটা বাঞ্ছিত আকাঙ্ক্ষিত? কারণ খ্রিস্ট আপনার জীবনকে এই নতুন স্বর্গরাজ্যে আনয়ন করার জন্য, পাপ থেকে মুক্তি শুধু নয় অনন্ত জীবন দেওয়ার জন্য নিজের জীবনকে ক্রুশের মতো জায়গায়, কবর মতো জায়গায় কষ্ট ভোগ করেছিলেন, কারণ তার নিশ্চিত ভবিষ্যৎ ছিল। আর আজকে আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, সাধু পৌলের মতো উনি এক নিশ্চিত ভবিষ্যতে এই পৃথিবীতে চলেছিলেন, খ্রিস্টের জীবনে উনি লজ্জিত হননি। আর তাই সাধু পৌল আমাদের প্রত্যেকে বলে, তথাপি লজ্জিত হইও না, আমরা অনিশ্চিত ভবিষ্যতে নেই, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করে 3 দিন পর উত্থাপিত হয়েছে এক নিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য। তাই আমরা যারা যিশুতে বিশ্বাস করেছি তাকে জানি, তিনি আমাদের জীবনকে এক নতুন ভবিষ্যৎ দিয়েছেন, আর তাই আমাদের জীবন যিশুর কাছে গচ্ছিত কোন অবস্থাতেই। সাধু পৌল বলেছেন রোমিও 8 অধ্যায় 34 থেকে পরবর্তী অংশে, কোন অবস্থাতেই জীবনে যিশুর জীবন যে আমাদের মধ্যে আছে কোন অবস্থাতেই সেই সম্পর্ককে ভাঙা যাবে না, মৃত্যুও সেই সম্পর্ক ভাঙতে পারবে না। আর তাই আমরা এই চিরপ্রত্যয় নিশ্চিত নিয়ে এগোবো, লজ্জিত না হয়ে সাধু পৌলের মতো করে আমরা নিশ্চিত থাকব যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করতে গিয়ে আমাদের জীবনে তাড়না আসবে, কষ্ট আসবে, কিন্তু আমরা সুসমাচার প্রচার করব এবং খ্রিস্টীয়কে আনন্দের সাথে আমরা সমস্ত দ্বিতীয় আগমনের আগে পর্যন্ত কষ্ট ভোগ সহ্য করার জন্য ধৈর্য এবং তার প্রেমে অটুট থাকব। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তুমি যে আমাদের একত্রিত করেছো তোমার বাক্যে তোমার সত্যে। প্রভু তুমি সাধু পৌলের মতো আমাদের একই পবিত্র আত্মা দিয়েছো, থেসালোনিকীয় মণ্ডলীদের যে ধন্যবাদ সাধু পৌল দিয়েছিল তা উপযুক্ত মনে করেছিল প্রভু। প্রভু আমরাও যাতে সেই থেসালোনিকীয় চার্চের মতো এবং পৌলের জীবনের মতো সেই মণ্ডলী এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকে সেই লজ্জিত না হই, নিশ্চিত হই তুমি যে এক আমাদের নিশ্চিত অনন্ত ভবিষ্যৎ দিয়েছো তোমার সাথে থাকার, তা যেন আমরা পূর্ণতা নিয়ে কষ্টভোগের জীবনও প্রস্তুত হই। আমরা সম্পূর্ণ নিশ্চিত প্রভু, আমরা দ্য হাউস অফ গড চার্চ এবং প্রতিটি ভাই বোন আমরা এখানে এসেছি প্রভু, আমরা জীবনে যে কষ্টভোগী করছি না কেন তোমার কারণে তোমার স্বর্গরাজ্যের জন্য আমাদের সাথে তুমি আছো। সাধু পৌলের এই নিশ্চয়তা ছিল, প্রত্যয় ছিল, আমাদেরও একই প্রত্যয়তা রয়েছে। আমরা যে অবস্থাতেই থাকি আমরা তোমাতে থাকি,
কারণ তোমার কাছে আমাদের জীবন গচ্ছিত আছে। যে অবস্থাতেই থাকি না কেন, তুমি আমাদের রক্ষা করবে, তুমি আমাদের অটুট রাখবে। তোমার আমার ভালোবাসার সম্পর্ক অনন্ত জীবনের, তাই ধন্যবাদ তুমি যে আমাদের তোমার স্বর্গীয় রাজ্যের যোগ্য বলে গণ্য করেছো। ধন্যবাদ তুমি যে আমাদের আহ্বানের যোগ্য বলে গণ্য করেছো। প্রার্থনা যিশু নামে চাইলাম, আমিন। ধন্যবাদ সকলকে, যিশু ইম্যানুয়েল, আমিন।